একটা বন্যা হলো, আমরা সারা ত্রিপুরাজ্যের মানুষ এই বিপর্যয়ের সময়তে রাজনীতির রং আমরা দেখিনি, আমরা অন্য কোন ধরনের এই ক্ষেত্রেতে যে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেতে সেখানে আলাদা সুরে কথা বলিনি, বরঞ্চ আগবাড়ি শাসক দল সব দলেরই তা দায়িত্ব ঠিকই আছে, সব নাগরিকের তো ঠিকই আছে, কিন্তু তারপরও শাসক দলের দায়িত্ব যে জায়গাতে সর্বাগ্রে সমস্ত ক্ষেত্রেতে আগবাড়িয়ে দায়িত্ব গ্রহণ করা দরকার। কিন্তু আমরা বিরোধী হল এবং নানাভাবে বিগত 650 বছর 7 বছর ধরে আক্রান্ত হলেও আমরা এগুলো গা করে নিই, মাথায় রাখি যে না, এই সময়তে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর সরকার একটা সার্বজনীন একটা প্রতিষ্ঠান, এটাকে সাহায্য করতে হবে বুদ্ধি পরামর্শ দিয়ে, নৈতিকভাবে সাহায্য দিয়ে, এবং শাসন ক্ষমতায় থেকে শাসক দলের অংশ হিসাবে যে কথাটা তাদের পক্ষে বলা মুশকিল, আমরা জনগণের হয়ে সরকার যাতে এই সময়তে আরো ভালো ভূমিকা গ্রহণ করতে পারেন তার জন্য কি সমস্ত প্রস্তাব দাবি তোলা দরকার, সর্বদলীয় মিটিং থেকে শুরু করে সর্বত্র বিধানসভা অব্দি আমরা করেছি। কিন্তু আমরা দেখছি যে সরকারের ভূমিকা বন্যা প্রাণী বা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের সাথে তাদের ব্যবহার অমানবিক, অত্যন্ত অমানবিক, এবং চূড়ান্ত দলবাজি যে যৎসামান্য যে এই প্রাণ বিলি হচ্ছে সেই ক্ষেত্রটি। চতুর্থত, এটা গত এই 2018 আগে অবধি, তার আগে মাঝখানে 5টি বছর 25 বছর বামপন্থী ফ্রন্ট সরকারের যে লাগাতার 5টি এই সরকার, তার আগে 5টি বছর বাদে এর আগে 10 বছর একটা ঐতিহ্য ছিল ত্রিপুরার শারদোৎসবের আগে শহরে এবং গ্রামে মানুষের হাতে যাতে পয়সা যায়, ওই সময়টা সবাই একটু আনন্দ ফুর্তিতে থাকতে পারে, ভালো মন্দ খেতে পারে, সবার গায়ে যাতে একটা মানে সুন্দর কাপড় চড়াতে পারে, ব্যাপক কাজের বন্দোবস্ত হতো। একটা যে গ্রামীণ বাজার শুধু শহরে না, আমরা দেখেছি যে গ্রামীণ বাজারের মধ্যেও কাপড়ের দোকান, জুতার দোকান, অন্যান্য দোকান লাইন পড়ে যেত, রাতভর সেখানে উৎসব, এমনকি সন্ত্রাসবাদীদের কোথাও কোথাও হুমকি সত্ত্বেও সবকিছু অপেক্ষা করে। কিন্তু এখন নাই কাজ, নাই খাদ্যের যোগান, গ্রামগুলো যেন একটা পিতৃহারা মাতৃহারা শোকের ছায়া, কোনো বাড়িতে যেরকম গ্রামের বাজারগুলোর চেহারা এরকম, তো সেখানে এই কাজের কাজ দেওয়ার জন্য রেগাতে ফিউএফে। তার সাথে ইস্যু হল যে আমাদের বেকার যুবকরা, যে আপনারাও পত্র পত্রিকাতে নানা সময়ে তথ্য দেন, অনেক সময় দেখা যায় আমরা সচিব দলের কাছে যে তথ্য নেই আপনাদের কাছে তার চেয়ে বেশি তথ্য আছে, একদম তথ্যনিষ্ঠ ভাবে এই সরকার চরম তাদের সাথে ছিনিমিনি খেলছে, একটা ইন্টারভিউ 3 বার হয়, এরপর তার রেজাল্ট বের হয় না, লিখিত পরীক্ষা হয় বছর গড়ে ফল প্রকাশ হয় না, মেধা তালিকা বের হয় না, ওয়েটিং লিস্ট বের হয় না,
ছেলে পোটা কিছু চাকরি হয়, কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে এইভাবে এদের জীবন নষ্ট হচ্ছে। আর বেকারি যে কোন পর্যায়ে, উচ্চ শিক্ষিত শিক্ষিত বা যারা কম লেখাপড়া, সেই হিসাবেই সরকারি চাকরির ক্ষেত্রেও তারা সব সময়তেই অ্যাপ্লাই করে, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ, এইভাবে দেখা গেল। এবার যে জেআরবিটি চাকরি, আড়াই হাজারের মতো চাকরি ছেড়েছে দীর্ঘ তাল ভাঙার পর, তার অর্ধেকের বেশি হল মাস্টার ডিগ্রি হোল্ডার। কোন এগুলি ইস্যু ছিল না, এদের ইস্যু তো ছিল স্বাধীন ত্রিপুরা। কাজে এডিসির এম্পাওয়ারমেন্ট, এডিসি এলাকার উন্নয়ন, ত্রিপুরাজ্যের এই ট্রাইবাল জনগণের ভাষা সংস্কৃতির উন্নয়ন, এগুলো তাদের কাছে ইস্যু ছিল না কখনো। ইস্যু ছিল একমাত্র তৎকালীন সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া, পরোক্ষে বা প্রত্যক্ষভাবে তারা এই যারা আজকের শাসক দল তাদেরকে সাহায্য করেছে, আজকে তার পুরস্কার তারা দিচ্ছে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এক দেশ এক নির্বাচন হয়ে যাওয়ার পরে এই প্রথম কেউ কেউ বলতেন তখন যে নির্বাচনের ক্ষেত্রে খরচা অনেক কম হয়ে যাবে কারো কারো দাম। এই প্রথম হরিয়ানা নির্বাচনে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং সেটা সম্পর্কে আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, আমরা তার সত্যতাও যাচাই করিনি, সেটার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করি, হরিয়ানা নির্বাচনে ক্ষমতাসীন দলের একজন বিক্ষুব্ধ প্রার্থী, তিনি 100 কোটি টাকা ত্রিপুরায় এসেছে, এই প্রসঙ্গে সমালোচনার সুরে আসছে ত্রিপুরা রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই প্রথম ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই টিকিট বিক্রি অর্থাৎ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে, বিধানসভা নির্বাচনে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে টিকিট বিক্রির টাকা ত্রিপুরা রাজ্যে এই প্রথম আসছে। এতে কি ত্রিপুরা রাজ্যের নির্বাচনী বা রাজনৈতিক পরিবেশ অগ্রগতি লাভ করলো বলে আপনি মনে করেন? না, এটা দেখুন, এই যেটা বললেন আপনি, নাম বলেননি, বিপ্লব কুমার দেব, আমাদের মহামান্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা যে বর্তমান লোকসভার সাংসদ, তার নামই আসছে। আমিও ভিডিও দেখেছি, কিন্তু আমিও আমারও যাচাই করার কোনো সুযোগ হয়নি, ফ্যাক্ট চেক আমি করিনি, দেখেছি। তো এখন যে প্রশ্নটা আসছে আপনি প্রশ্ন করার পর, কেজরিওয়াল এবং এই যে হেমন্ত সোরেন, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, হেমন্ত সোরেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, এখন আরো নতুন হয়েছেন আবার, তাদের বিরুদ্ধেও এইরকম ভাবে অভিযোগ তুলেছে, প্রমাণ ইত্যাদি দিতে পারেনি, করতে পারেনি এখনো না। সে অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে জেলে ঢোকানো হয়েছে, হেমন্ত সোরেনকেও জেল ঢোকানো হয়েছে, তার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লেগেছে। আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য থাকবে, হ্যাঁ, বিপ্লব কুমার দেব 100 কোটি টাকা পেয়ে গেছে, তার কোথাও দিতে হয়েছে, আমি এ কথা বলবো না, এটা আমার বলার ইয়ে নেই, কিন্তু এটা গুরুতর অভিযোগ, বিপ্লব দেবের বিরুদ্ধে কেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাভ দেন। এবং এই কথাটা বলার পেছনে একটু যে কি বলে না, এটা প্রাইভেসি একটা সন্দেহ তৈরি হয়। এই যে কদিন আগে যোগী আদিত্যনাথ এসেছিলেন একটা মন্দির উদ্বোধন করার জন্য, সেই কর্মসূচিতে এই বিপ্লব বাবু দিল্লি থেকে এসছেন, আমি শুনেছি, আমি জানি না কতটুকু ঠিক, আমাকে আরেকজন বলেছেন যে শুধু যোগী আদিত্যনাথ চার্টার ফ্লাইটে আসেন, বিপ্লব কুমার দেব নাকি ওই প্রোগ্রাম আসার জন্য একটা এরকম চার্টার ফ্লাইট এসছে। দিল্লি থেকে তো মানে আসার জন্য ওই দিন আমিও এসেছি দিল্লি থেকে, এই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হয়ে বায়া গুয়াহাটি,
কিন্তু ওই প্রোগ্রামে আসতে চান, বিপ্লব বাবু ওই প্রোগ্রাম ওই ফ্লাইটে আসতে পারতেন বা আগের দিন আসতে পারতেন, কিন্তু কি এখন দেখলাম সেই বরকাঠালের প্রোগ্রাম বিপ্লব বাবুকে বক্তৃতা করতে দেওয়া হয়, কিন্তু চার্টার্ড ফ্লাইটে আসলেন তাইলে এটার সাথে কোনো না কোনো একটা সম্পর্ক বোধ হয় একটা মনে হচ্ছে, বা ওরে বাবা এত টাকা পাচ্ছে করতে। বিজেপি দল নিশ্চয়ই যে তাদের মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী আছেন সেই প্রোগ্রামে পাঠানোর জন্য বিজেপি দল তার তহবিল থেকে এইরকম ভাবে ফ্লাইট ভাড়া করবেন না। তবে আমি ফ্লাইট নিজে দেখিনি, আমাকে অনেকে বলেছেন এরকম তিনি নাকি এরকম একটা ফ্লাইট এসেছেন, এটা আপনারা ভালো জানেন ঘটনা ঠিক হয়। এরকম ঘটনায় প্রতিক্রিয়া দেওয়ার অধিকার আমাদের সকলেরই আছে, গাজা বা লেবাননের বিরুদ্ধে যে আক্রমণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিভিন্ন দেশে অন্যায়ভাবে বোমা ফেলার বিরুদ্ধে আমরাও রাজপথে মিছিল করি, প্রতিবাদ করি, সই সংগ্রহ করি, বাংলাদেশেও সেখানকার সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে হয়েছে তার বিরুদ্ধে, অন্য দেশের আক্রান্ত মানুষের প্রতি সম্মতি জ্ঞাপন করা এতে অন্যায় কিছু না, ঠিক আছে। কিন্তু আমি বলব যে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা এসব করেন, দেশের মানুষও যখন এরকম উচ্চবর্ণীয় বা সংখ্যাগরিষ্ঠদের হাতে নিপীড়িত হন, এই ক্ষেত্রে তো সে দল কোনো কথা বলেন। এই যে আসামে যেভাবে সংখ্যালঘুদের উপরে বুলডোজার চালানো হচ্ছে, উত্তরপ্রদেশে আরো বিভিন্ন জায়গাতে, সেই দলের সাথেই তো তারা এসে সরকারে বসে আছে, তাহলে এটা এক ধরনের বিচারটা হলো না। আমি গতকালে তাদের কর্মসূচিকে আমি